বিধানসভাক বিপথে পরিচালিত মন্ত্রী রঞ্জিত দাস। সরকারে যোগান ধরা আটা নাপায় গ্রাহক, সদনের মজিয়াত আটা যোগানোর ভুয়া তথ্য মন্ত্রী রঞ্জিত দাস। নিউজ এইটিনের চরজমিন তদন্তত সুলভ মূল্যের আটা কেলেঙ্কারির ভয়াবহ তথ্য। প্রথমে মন করত এইখন পত্র, অসম বিধানসভার মজিয়া যোগান মন্ত্রী রঞ্জিত দাসে দাখিল করা রাজ্য আটা যোগানোর তথ্য। সরকারি তথ্য অনুসরি রাজ্যের 17খন জেলা সংমণ্ডলত যোগান বিভাগে যোগান ধরে আটা। সরকারে যোগান ধরা জেলা আর সংমণ্ডল ক্রমে ডিব্রুগড়, তিনিচুকিয়া, মার্ঘেরিতা, উত্তর লক্ষিমপুর, ধেমাজি, শিলচর, ডিমা হাসাও, করিমগঞ্জ, নগাঁও, গোলাঘাট, বজালি, বরপেটা, নলবাড়ি, ধুবুরী, উত্তর শালমরা, বঙ্গাইগাঁও আর বিটিআর অঞ্চল। এই জেলা সংমণ্ডলত খাদ্য আর অসামরিক যোগান বিভাগে মাহিলি গ্রাহকক যোগান ধরে 5,516 মেট্রিক টন আটা। আমি অন্য যুক্ত জেলাত আমি আটা যোগান ধরে আছো। এই কেন জেলা, তিনিচুকীয়া জেলা, গোলাঘাট জেলা, নগাঁও জেলা, ডিমা হাসাও, শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি, নলবাড়ি, বরপেটা, বজালি, বঙ্গাইগাঁও, ধুবুরী, দক্ষিণ হালমারা, কোকরাঝার, বাক্সা, ওদালগুড়ি, চিরাং, লক্ষিমপুর, ধেমাজি আর মহকুমা কেন হচ্ছে মার্ঘেরিটা, মাইপং, লক্ষ্মীপুর, অভয়াপুরি, বিলাসীপুরা, কলিয়াপুর। এওঁলোকে আমাক আবেদন জানাইছিল, আমি দিব পাম, যিহেতু নালাগে, বহু জেলা নালাগে বলে কৈছে, কারণে আমি ইয়াতে দিয়া নাই। মন্ত্রী রঞ্জিত দাসে প্রকাশ করা এই তালিকার বিপরীতে কিমান লোকে লাভ করেছে সরকারি আটা? নিউজ এইটিনের গ্রাউন্ড জিরো রিপোর্টত সঞ্চলকর তথ্য। শুনক বরপেটার সুলভ মূল্যের ব্যবসায়ী আর গ্রাহকর পৰা। বর্তমান চাউল দিয়ে দিয়ে আছে, আটাটো বরপেটা তাহা নাই। আমি বর্তমান তো আমার চাউলে দিয়ে আছো, আটা এলাক হয় যদি সমবেত থাকলাক হয় নিশ্চয় আমার দিলাক হয়। 35 কেজি চাউল পাও, আটা ওচৰত পাই নি, একোই নেদে চাউল কেটাক বাদে। বরপেটাত সুলভ মূল্যর দোকানত রেশন কার্ডত অকল চাউলহে যোগান ধরা হয়। একই দৃশ্য নলবাড়ী। নলবাড়ী ছমাহর মূরকত শুকুরবারে আটা আহিছে সুলভ মূল্যর দোকানত। জানিব পৰা মতে 21 জন লোকক 500 গ্রাম কৈ আটা দিছে নলবাড়ী। এটা অকল আটা আহি আছে, 2-3 মাহর মূরে মূরে একবার আহে, পরিমাণে না যদি আমি ঠিক মতে দেও আধা কিলোকে আটে পার হেৰি আটা হয়তো 3-4 মাহর মূরত একবার আহে, আধা কিলো 1 কিলো। বিটিআরর সদর কোকরাঝার শহরের সমবায় সমিতিপুরেও চাউলের বাহিরে আন কোনো খাদ্য সামগ্রী লাভ নাই করা। এতিয়া আমি চাউল দি আছো আর কি আর এক বস্তু নিদিয়ে। বিভাগে ধুবুরী জেলাত প্রতিমাহে 77 মেট্রিক টন আটা যোগান ধরা বলে তথ্য দিছে, কিন্তু সমবায়ের সুলভ মূল্যর দোকানী সকলে আটা পোৱা নাই বলে জানিবলে দিছে। উদাহরণস্বরূপে আলুকঝাড়ি সমবায় সমিতির 42খন সুলভ মূল্যর দোকানত 2023 চনের অক্টোবরতেই শেষবারের বাবে আটা যোগান ধরা হয়েছিল। আমি মোটামুটি আটা আমি বহু দিনের পর পাওয়া নাই, আমি লাস্ট আটা মোর মনত পড়ে 2023 চনের অক্টোবর মাহত বোধহয় আমি লাস্ট এলটমেন্ট আমি পাইছিলি আর কি। মাথু নামনিয়ে নহয়, মন্ত্রী রঞ্জিত দাসর বিভাগে আটা যোগান ধরা বলে তথ্য দিয়া উজনি, ডিব্রুগড়, তিনিচুকিয়া, গোলাঘাট, উত্তর লক্ষিমপুরতো দীর্ঘদিনে যোগান ধরা নাই সুলভ মূল্যর আটা। ডিব্রুগড় জেলার নাহরকটিয়া সমষ্টির অন্তর্গত নিগাম আর জয়পুর সমবায়ের অধীনত আছে প্রায় অর্ধ শতাধিক সুলভ মূল্যর দোকান। পিছে বিগত কেবা বছর ধরে সমবায় দোকান সমূহে আর গ্রাহকে লাভ করা নাই সরকারি আটা। পাইছিল বহুত আগত, এতিয়াতো আটা নাই পোৱা, বহুত দিন হয়ে গেল আটা নাই পোৱা। 6-7 বছর মানে হল আটা পোৱা নাই, অকল চাউল পাইছো আর বাকি কুকু পোৱা নাই। হয়, এয়াই প্রকৃত তথ্য। বিভাগীয় কাগজে পত্র আটা যোগানোর তথ্য ঠিকই দিছে মন্ত্রী রঞ্জিত দাসে, কিন্তু বাস্তবত গ্রাহকের হাতত পড়া নাই সুলভ মূল্যর আটা। তেনে মাহিলি 5,516 মেট্রিক টন আটা কোনে খালে? কার পেটলৈ গৈছে দুখিয়া দরিদ্রর নামত আবন্টিত কোটি কোটি টাকার আটা? আটা কেলেঙ্কারি তদন্তর দাবি কংগ্রেসের বিধায়ক এ কে রশিদ আলমর। মন্ত্রী রঞ্জিত দাসের বিরুদ্ধে সরকারে তদন্ত ঘোষণা নকরে তেন্তে আইনি পদক্ষেপ লওয়ার হুঙ্কার এ কে রশিদ আলমর। এলটমেন্ট হয় ঠিকে, কিন্তু উপভোক্তা কনজুমারে নাপায়। মন্ত্রীয়ে মানে পালমারা উত্তরবিলাক দিলে 5,516 টন পার মাহত
কিমান কেলেংকারি। উল্লেখযোগ্য যে চাউলৰ বাহিৰে চেনি, নিমখ, কেৰাচিন আদি একোৱে হিতাধিকাৰীক নিয়মিতভাৱে যোগান ধৰা নহয়। এটা প্ৰশ্ন হ'ল, হিতাধিকাৰীসকলে কিয় নাপায় সুলভ মূল্যৰ আটা? ইয়াৰ ৰহস্য কোন? ইয়াৰ তদন্ত হ'বনে? এইকেইখন জিলা, তিনিচুকীয়া জিলা, গোলাঘাট জিলা, নগাঁও জিলা, ডিমাহাচাও, শিলচৰ, কৰিমগঞ্জ, হাইলাকান্দি, নলবাৰী, বৰপেটা, বজালী, বঙাইগাঁও। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।